নমস্কার, রিতোস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একটি জিনিস দেখাবো যে আমরা অনেক সময় সমস্যায় পড়ি, একটা সোলার প্যানেল কেনায় তারপরে কোনো লোড চাপালে দেখি জিনিসটা রান করছে না। তা সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা সলিউশন খুঁজে বের করেছি এবং অ্যাপ্লাইও করেছি, সেটা কার্যকরী মানে মনে হয় কার্যকরী হয়েছে। তা সেটা আপনারা দেখুন, আপনারা যদি কেউ এরকম সমস্যায় পড়েন তাহলে এই রুলসটা ফলো করলে মনে হয় আপনাদের কাজ হবে। আসলে আমরা দেখি সরাসরি কীভাবে কাজটা করা যায়। দেখুন, এখানে একটা মিনি সাইজের সোলার প্যানেল, জাস্ট সোলার প্যানেল, এখানে কোনো লুকোচুরির কোনো বিষয় নাই। যেটা বলবো সেটাই আপনারা করলে, সেভাবে করতে পারলে অবশ্যই কাজ হবে। এখানে আমার ভিডিওয়ে ভিউজ পাওয়ার জন্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে না, জাস্ট আমার সমস্যায় পড়েছিলাম, সেই সমস্যা থেকে। দেখুন, আমি একটা পাখা নিয়েছি, এখানে পাখাটাও জেনারেল পাখা, সাধারণত গাড়িতে লাগানো হয় এবং এতে এর হাওয়ার পরিমাণটাও যথেষ্ট বেশি এবং এর অ্যাম্পিয়ারটাও যথেষ্ট বেশি। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে এই, দেখুন, আর একটি আমি ক্যাপাসিটার নিয়েছি 4700 ইউএফ মাইক্রোফ্যারাড, মানে 80 ভোল্টেজ। তো এখানে আপনারা 4700 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার আপ টু 25 ভোল্ট টোল্ট অবধি নিলেও হবে, বেশি হলে কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নাই। এবার আমি যখন দেখুন সোলারের তার দুটিতে পজিটিভের সঙ্গে, হ্যাঁ পজিটিভ, যখন এই পাখাটা সেট করছি তখন কিন্তু দেখুন পাখাটা চলছে না। আপনি পরিষ্কার দেখুন, হাতের দিকে মারেন, পরিষ্কার দেখুন, এই যে সোলারের তারটা এসছে এখান থেকে, এই যে আমার পাখার কানেকশন, দেখুন পাখাটা কিন্তু স্টার্টই করছে না, কোনো মতেই সে রান করছে না। কিন্তু আমি যদি এই সোলার প্যানেলের যে আউটপুটটা বেরোচ্ছে এখানে একটি ক্যাপাসিটার যুক্ত করে দিই, দেখুন একেবারে সহজ বিষয়, একটা ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভ ঠিক করে পোলারিটি ঠিক করে লাগিয়ে দেবেন। দিলাম লাগিয়ে, এবার চাক্ষুষ দেখুন, কারণ আমি এত বলতে পারছি এই কারণে যে একটু আগেই আমি এই সমস্যাটা থেকে, মানে আমার আমার জন্য একটু ভাবা লেগেছে, যারা আমার থেকে বেশি বসেন তাদের ভাবা লাগতো না হয়তো বা, তবে জিনিসটা এরকম। এইবার দেখুন, আমি যখনই আমি এখানে পাওয়ার দিচ্ছি তখনই ফ্যানটা চলা শুরু করেছে। তাহলে এভাবে আমরা সোলারের পাওয়ারটা কিছুটা বুস্ট করতে পারি। হ্যাঁ দেখুন, পাখাটা চলা শুরু করেছে, পাখার দিকে দেখুন, দেখুন পাখাটা চলা শুরু করেছে, ঠিক আছে। এবং এই পাখার হাওয়াটাও যথেষ্ট বেশি হয়, তা হাওয়াটা বড় কথা না, কথাটা হচ্ছে এই যে আপনার যখন এইরকম কোনো সমস্যায় পড়বেন, এই সমস্যাটার কারণ হওয়ার পিছনে ঘটনাটা বলি, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই যে এইরকম ধরনের ডিভাইস প্রথমে স্টার্ট নিতে, যখন চালু হওয়ার সময় একটু বেশি অ্যাম্পিয়ারের কারেন্ট লোড নেয়, সেই যে লোডটা যখন নিচ্ছে তখন কিন্তু আমার সোলার সাপ্লাই দিতে পারছে না। আর ক্যাপাসিটার সেখানে কী করে, ক্যাপাসিটার ও সোলার থেকে প্রাপ্ত যে ভোল্টেজটা হচ্ছে ও কিন্তু একটা সেমি ব্যাটারির মতো কাজ করছে, স্টোরেজ একটা ধরে রাখছে। তাহলে কী হচ্ছে, সোলারের পাওয়ার প্লাস ব্যাটারিতে ধরে রাখার যে পাওয়ারটা এটা ডাবল হয়ে যাচ্ছে প্রায় অ্যাম্পিয়ার। তখন যখন আপনি পাখাটা লাগাচ্ছি তখন ওই যে প্রথমবার চালু হওয়ার যে ধাক্কা, মানে ভোল্টেজ যে ধাক্কাটা, সেই ধাক্কাটাও ওভারকাম করতে পারছে, ফলে পাখাটা চলছে। আশা করি আমার দিকে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। কোনোরকম কোয়ারিজ থাকলে, জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং আমাকে সাপোর্ট করবেন। এই ধন্যবাদ সবাইকে।